দুবাইয়ের মতো একটি দেশে বাংলাদেশী নামে সম্পূর্ণ একটি এলাকা। এই এরিয়াটির নাম সোনাপুর। শুনতে অবাক লাগলেও এটি সত্য। তবে এই এরিয়ার আসল নাম মহাইসেনা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে জিতে নিন BMW গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার। দেশি নগদে বেশি লাভ। অনেকের জানা আছে, আবার অনেকের জানা না থাকলেও দেশীয়দের আনাগোনা প্রচুর হওয়ার কারণে এই নামেই এলাকাটিকে সবাই চেনে। মহসেনা বলে গেল তো আদমি লোক নেই পেছানতে, সোনাপুর বলে গেল তো সব আদমি পেছানতে। সোনাপুর কেউ আপ মালুম? সোনাপুর সোনাপুর ও পেছে। সোনাপুর নামটা হওয়ার কারণে সে আমাদের বাংলাদেশি লোকেরা, আমাদের বাংলাদেশি ভাইয়েরা এ দেশে এই জায়গায় বেশি সোনাপুরে, এই জন্য এক নামে পরিচিত সোনাপুর। প্রবাসী শ্রমিক থেকে শুরু করে চাকুরিজীবী এবং ব্যবসায়ী প্রায় সকল ক্ষেত্রেই এখানে বাংলাদেশিদের পদচারণা রয়েছে। এই এলাকায় দেশীয় প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি গার্মেন্টস পণ্যও স্থান পাচ্ছে। এখানে প্রায় 10 লাখের উপর শ্রমিক, যাদের মধ্যে বাংলাদেশি রয়েছে প্রায় 2 লাখ মতো। আমার এখানকার অনেক লেবার ক্যাম্প আছে, অনেক লোকজন আছে আমাদের বাংলাদেশের আনাগোনা, যত আছে কর্মসংস্থানের যত ভালো। তো এই জায়গার অনুভূতিগুলো কিন্তু একদম বলতে গেলে কিন্তু অসাধারণ। এটা দেখলে, এই জায়গাগুলো দেখলে আমাদেরকে মনে হয় আমরা যেন বাংলাদেশেই আছি। সোনাপুরে কবরস্থান, অসংখ্য লেবার ক্যাম্প ছাড়াও রয়েছে মেডিকেল ফিটনেস সেন্টার, যেখানে দুবাইয়ে ভিসা লাগানোর পূর্বে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রবাসীদের লাশ দেশে প্রেরণের পূর্বে শেষ কার্যক্রম সম্পন্ন করা হয় এখান থেকেই। এছাড়াও বিভিন্ন দেশে ক্রেতা বিক্রেতা থাকা সত্ত্বেও বাংলাদেশি অধিক সংখ্যক হওয়ার কারণে এখানে 2টি বাজার রয়েছে, যেগুলির নাম বাংলা বাজার। ক্যাম্প এত বেশি বড় বড় ক্যাম্পের স্টাফদের অ্যাকোমোডেশন, লেবার অ্যাকোমোডেশন, বিশেষ করে 2-3টা জিনিসের জন্য এখানে খুব প্রসিদ্ধ। একটা হচ্ছে কবরস্থান, একটা হচ্ছে আপনার মেডিকেল ফিটনেস সেন্টার, আর একটা হচ্ছে যে এখানে লেবার ক্যাম্প। এবং নট অনলি লেবার ক্যাম্প, দিস ইজ অনলি ফর স্টাফ ক্যাম্প অলসো এখানে অবস্থিত। সে বড় বড় 2টা বাংলা বাজার, মোটামুটি প্রচুর বাংলাদেশিদের সমাগম। বিশেষ করে এই নামটা সোনাপুর নামটা আমার মনে হচ্ছে বাংলাদেশিরা নিয়ে আসছে, এবং এটা একটা বাংলার নাম। এই নামটার মধ্যে আমাদের অনেক, মানে আমরা যে এখন আছি দুবাইতে, মনে হচ্ছে না আমরা দুবাইতে আছি, মনে হচ্ছে বাংলাদেশে আছি। একসময় দুবাইয়ের মহিসেনার এই এরিয়াতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয়দের খুব বেশি দাপট থাকলেও এখন বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান এখানে বেড়েই চলছে। এতে করে প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। প্রবাসীদের মন্তব্য, যদি পূর্বের মতো আমিরাত সরকার ভিসায় শিথিলতা আনে, তাহলে সোনাপুরের এই এরিয়াতে বাংলাদেশিদের কর্মসংস্থান আরও বাড়বে। এতে করে বাড়বে বাংলাদেশের রেমিটেন্সের হারও। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।